নমস্কার বন্ধুরা, সুলতার হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি মুসুর ডালের একটা রেসিপি বানাবো, তার জন্য মুসুর ডাল নিয়েছি আর এই কলা ফুলটা নিয়েছি, দুটা টমেটো নিয়েছি, মটরশুঁটি নিয়েছি আর এই কটা আলু নিয়েছি। এই ফুলগুলো আমি এইভাবে ছাড়িয়ে নেব আর আদা রসুনটা বেটে নেব। এই যে সরষের তেল নিয়েছি আর একটু ঘি নিয়েছি। চলুন তাহলে রান্নাটি শুরু করি। কড়াই আমি আগে থেকে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। এরপর ফোড়নটা দিয়ে দেব, একটু হাফ চামচ মেথি আর হাফ চামচ জিরে নিয়েছি, এই ফোড়নটা দিয়ে দেব। দুটো শুকনো লঙ্কা আছে, এটা দিয়ে দেব। মশলাটা আমার কষা হয়ে গেছে, পেঁয়াজ লবণ ভাজা হয়ে গেছে। এরপর আমি আগে থেকে কেটে রাখা আলু আর গাজর দিয়ে দেবো। এরপরে যে মুসুর ডালটা দিয়ে দেবো, এই বাটিটার মাপের এক বাটি মুসুর ডাল, আর এই যে মটরশুঁটি, ডালটা মটরশুঁটিটা দিয়ে একটু মাখানো হয়েছে, একটু সামান্য কষেছি। এরপর এই বাটির মাপের এক বাটি করে দু বাটি জল দিয়ে দেবো।
এটা আপনার প্রেসার কুকারেও দেওয়া যেতে পারে, কিংবা কম আঁচে অনেকক্ষণ ধরে রান্না করাও যায়। কম আঁচে করলে খেতে খুব ভালো হবে, আর আমাদের তাড়াতাড়ি সময় প্রেসার কুকারে দিয়ে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যাবে, সেটা স্বাদটা একটু অন্যরকম হবে। যাই হোক, তাড়াতাড়ি সময় প্রেসার কুকারে দিয়ে এটা একটু ফুটা সিটি তুলে নেব। আমার এই রান্নাটি হয়ে গেছে, দেখুন কেমন হয়েছে। ভাত, রুটি, চাপাটি, পরোটা, লুচি সবার সাথেই খেতে দারুণ লাগবে। এভাবেও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। না, আমার সময় আমি একটু সামান্য ঘি দিয়ে দেবো। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। কেমন হয়েছে রান্নাটি কমেন্ট করে বন্ধুরা জানাবেন, প্লিজ বন্ধুরা জানাবেন, লাইক দেবেন। নমস্কার।